আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেমিফাই মাইনিং প্রজেক্টে অনেকগুলো আপডেট চলে এসেছে। ফাইনালি মেমিফাই মাইনিং প্রজেক্ট কিন্তু 9ই অক্টোবর লিস্টিং হতে যাচ্ছে। তো এরপরে দেখেন মেমিফাই মাইনিং প্রজেক্টে প্রিমিয়াম নামের একটা অপশন অ্যাড করা হয়েছে, বাইন্যান্সের অপশন অ্যাড করা হয়েছে। তো এটা কিন্তু ভাই এই যে দেখেন বাইন্যান্সের সাথে কোলাবরেশন করতেছে, তার মানে ধরে নেন বাইন্যান্সেও কিন্তু মেমিফাই মাইনিং প্রজেক্টের মেমিফাই টোকেনটা কিন্তু লিস্টিং হবে ইনশাল্লাহ। তো এরপরে দেখেন মেমিফাই মাইনিং প্রজেক্টে এই যে প্রিমিয়াম নামের একটা অপশন অ্যাড করা হয়েছে। তো এখন যদি আপনারা এই প্রিমিয়াম অ্যাকাউন্ট না নেন, তাহলে কি এখান থেকে আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন না, বা এই যে প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়া মেমিফাইয়ে বাধ্যতামূলক কিনা, বা এইটা নিলে আসলে আপনার সুবিধাটা কী কী? সো এই যে মেমিফাইয়ের লিস্টিং আপডেট, প্রিমিয়াম অপশন, তারপরে এই যে বাইন্যান্সের সাথে তারা কোলাবরেশন করতেছে, মানে যত প্রকার আপডেট রয়েছে মেমিফাইয়ের, তো সকল আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদেরকে বলতেছি, যারা আমাদের এই যে 8 টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই, মেমিফাই সহ সকল মাইনিং প্রজেক্টের ডেইলি কম্বো কোড বা ভালো ভালো মাইনিং প্রজেক্ট কিন্তু ইউটিউবে হয়তো বা ভিডিও করার সময় হয় না, কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে সেই মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করা হয়। এবং এই যে মেমিফাই মাইনিং প্রজেক্টের নেক্সটের সকল আপডেটগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন একের পর এক দেওয়া হচ্ছে, ব্লাম মাইনিং প্রজেক্ট। তো এর জন্যই আপনাদেরই সুবিধা হবে, আপনারা জাস্ট ভিডিওর ডিসক্রিপশন বক্স বা ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখেন এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেইখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসুন এবং নিচে জয়েন অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে যান। ওকে এভরিওয়ান, এখন প্রথমত মেমিফাই মাইনিং প্রজেক্ট কত তারিখে লিস্টিং হবে। 9ই অক্টোবর কিন্তু তারা লিস্টিংয়ের ডেট আজ থেকে এক মাস আগে কিন্তু তারা অ্যানাউন্স করে দিয়েছিল। আমি যদি মেমিফাইয়ের যে অফিসিয়াল যে হচ্ছে যে আপনার মানে টেলিগ্রামের কমিউনিটি বা আপডেট দেওয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেইখানে যদি যাই তাহলে কিন্তু আপনারা সেই আপডেটটা বিস্তারিত বুঝতে পারবেন। মেমিফাই কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এই যে অক্টোবর 9, এখান থেকে কিন্তু তারা বলে দিয়েছে এই যে দেখেন, দ্য মেমিফাই উইল বি লিস্টেড অন সেভেরাল টপ টিয়ার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জেস, নিউজ রিগার্ডিং দিস অ্যান্ড টু টপ মেমিফাই বেকার্স উইল বি রিলিজ ইন দ্য কামিং উইকস। মানে এখান থেকে বলতেছে দেখেন 9ই অক্টোবর কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে মেমিফাই টোকেনটা লিস্টেড হবে, আর অলরেডি কিন্তু মেমিফাই টোকেনটা কিন্তু বিটগেটের মানে ডিপোজিট অ্যাড্রেসে কিন্তু মেমিফাই টোকেনটা কিন্তু শো করতেছে। তার মানে ধরে নেন লিস্টিংয়ের কাছাকাছি 9ই অক্টোবর ইনশাল্লাহ আমরা আশা করতেছি লিস্টিং হবে। তো এটা আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এখন সেকেন্ড আপনাদের অনেক কোশ্চেন এইখান থেকে যে ভাই এইখানে আমাদের লেভেল আপগ্রেড করতে হবে কিনা। তো ভাই আমি আপনাদেরকে বলি আপনারা এখান থেকে লেভেল আপগ্রেড করবেন। কিভাবে আপগ্রেড করবেন, এই যে দেখেন এখানে আপনাকে হেলথ দিয়ে থাকে, আমাকে এখানে 5000 হেলথ দিয়েছে, 5000 কয়েন ট্যাপ ট্যাপ করে বা যেভাবে হোক আমাকে আর্নিং করে মানে ইনকাম করতে হবে। এখান থেকে ইনকাম করলে এই যে এই হেলথ কমে যাবে, আর হেলথ যখন জিরো হয়ে যাবে তখনই কিন্তু আপনার এই যে এই বসটা মানে ড্যামেজ হয়ে যাবে, মরে যাবে, তারপর কিন্তু অন্য একটা দ্বিতীয় লেভেলের বস আসবে, অর্থাৎ লেভেল আপগ্রেড হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার চলুন আপনাদেরকে দেখায় দেয়, এই যে দেখেন বাইন্যান্স অপশনে যদি আপনারা ক্লিক করে দেন, তো বাইন্যান্স অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে বলতেছে মেমিফাই এক্স বাইন্যান্স ক্যাম্পেইন ইন হিউজ প্রাইস উই ট্রাস্ট। মানে দেখেন আর 2 দিন পর এই মেমিফাই টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের মধ্যে বাইন্যান্সের একটা ক্যাম্পেইন আসবে, মেমিফাইয়ের সাথে বাইন্যান্সের একটা ক্যাম্পেইন আসবে। তো আমরা ধারণা করতেছি যেহেতু 9ই অক্টোবর এটা লিস্টিং হবে, তো হয়তো বা সবাইকে বাইন্যান্সে মেমিফাই টোকেনটা উইথড্র করতে বলবে, উইথড্র করার জন্য বাইন্যান্স থেকে হয়তো বা কিছু ওই যে মানে হচ্ছে ডক্সের মতো কিছু টোকেন হয়তো বা বোনাস দিবে। তো এরকমই কিছু একটা ক্যাম্পেইন হয়তো বা এই যে মেমিফাইয়ে বাইন্যান্স থেকে কিন্তু অ্যাড করা হবে 2 দিন পর, ঠিক আছে? তো এর মানে বোঝা যাচ্ছে যে বাইন্যান্সেও মেমিফাই টোকেনটা লিস্টিং হয়ে যাবে, আর বাইন্যান্সে যেই প্রজেক্টের টোকেনগুলো লিস্টিং হয় সেই প্রজেক্ট থেকে কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায়, ঠিক আছে? তো এখন আমি দ্বিতীয়ত আলোচনা করি। দেখেন এইখানে আপনি যদি লক্ষ্য করেন এই যে বা এই বটে প্রবেশ করলে প্রিমিয়াম নামের একটা লেখা চলে আসে। তো যদি আপনারা এই প্রিমিয়াম লেখার উপর ক্লিক করে দেন, সো এইখান থেকে দেখতে পারবেন গেট অ্যাক্সেস টু মেমিফাই প্রিমিয়াম। সো আপনারা যদি আপনাদের মেমিফাই অ্যাকাউন্টটা প্রিমিয়াম অ্যাকাউন্ট এখান থেকে করে নেন, তাহলে এখান থেকে আপনাদের সুবিধা কী? প্রথমেই একটা বিষয় আপনাদেরকে বলি, একটা ভুল ধারণা আপনাদের মধ্যে চলে এসেছে যে মেমিফাই মাইনিং প্রজেক্টের মেমিফাই অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম না করি তাহলে হয়তো বা আমরা এয়ারড্রপ পাবেন না। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা আপনার ইচ্ছা, এটা কোনোভাবেই বাধ্যতামূলক না 100%, মানে এখানে যে আপনাকে বাই করতেই হবে আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে বাই করতেই হবে, বিষয়টা কিন্তু এরকম না। এখান থেকে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট বাই করলে বা না করলে তাদের কোনো যায় আসে না, বা আপনি এখান থেকে যে আপনি এয়ারড্রপ পাবেন না বা টোকেন পাবেন না এরকম কোনো কিন্তু বিষয় না। আশা করছি ভুল ধারণাটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো এখন এইখান থেকে যদি আপনারা এই মেমিফাই মাইনিং প্রজেক্টের মেমিফাই অ্যাকাউন্টে যদি প্রিমিয়াম করেন তাহলে এখান থেকে কি পাবেন, দেখেন এক্সট্রা কিছু ইউএসডিটির অফার বা এক্সট্রা কিছু বোনাস কিন্তু এখান থেকে পাবেন।
বা হচ্ছে যে এখান থেকে প্রতিনিয়ত, কিন্তু এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে স্পিন অপশনে ক্লিক করি, তো স্পিন অপশনে ক্লিক করলে দেখেন প্রতিনিয়ত একটা টোকেন কিন্তু স্পিন করে এখানে আমাদেরকে জমাইতে হয়, যে টোকেনটার বিনিময়ে কিন্তু প্রতিনিয়ত তারা মানে লটারি ড্র সিস্টেমে এই যে দেখেন তারা কিন্তু আমাদেরকে ইটিএস বা ডলার দিয়ে থাকে। এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাদেরকে এই যে ডলারগুলো তারা প্রতিনিয়ত দিয়ে থাকে, ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্ট আপনি প্রিমিয়াম করে নেন তাহলে এখান থেকে আপনাকে বারবার আর এই যে এই স্পিন করে করে এই টিকিটগুলো বা এই যে এখানকার যে টোকেন স্পিন করে করে আর্নিং করতে হয় এটা আর্নিং করা লাগবে না। তো এটা হচ্ছে প্রথমত বিষয়, আর আমি আরও বিষয় রয়েছে এখানে দেখাই। তারপর রয়েছে গ্যারান্টিড ইয়ার ট্রানজ্যাকশন ইস, মানে আপনার হচ্ছে যে ইয়ারড্রপ ক্লেম করার জন্য আপনার যে ওয়ালেট যেটা থাকবে সেটা কিন্তু একদম পার্মানেন্টভাবে তাদের কাছে কিন্তু মানে ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ইয়ারড্রপ ক্লেম করার ক্ষেত্রে কিন্তু গ্যারান্টিড হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর রয়েছে দেখেন যদি আপনারা মেমিফাই অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে নেন তাহলে কি হবে, আপনি কিন্তু এখান থেকে 100 মিলিয়ন কয়েন এখান থেকে বোনাস পেয়ে যাবেন এবং 1000টা স্পিন কিন্তু আপনি এখান থেকে একদম সম্পূর্ণ বোনাস পেয়ে যাবেন যদি আপনি মেমিফাইয়ে কিন্তু আপনি যদি হচ্ছে যে এই যে আপনার অ্যাকাউন্টটা প্রিমিয়াম করে নেন। এভরিওয়ান, আমি যে প্রিমিয়াম অ্যাকাউন্টের কথা আপনাদেরকে বললাম, সো এই প্রিমিয়াম অ্যাকাউন্টটা যদি আপনারা মানে 1 টন দিয়ে এখান থেকে কিনেন, সো প্রিমিয়াম অ্যাকাউন্ট নেওয়ার পর এখানে যে 3টা বা 4টা বিষয় তারা বলেছে, এই সুবিধাগুলো যে আমরা পাবো, এই সুবিধাগুলো যে 100% পাবো বিষয়টা কিন্তু এরকম না, এইগুলোর একটারও কিন্তু গ্যারান্টেড নেই। যেমন ধরেন এখান থেকে গেইন পার্মানেন্ট এলিজিবিলিটি ফর দ্য গ্র্যান্ড ড্র, এই যে তাদের এখান থেকে আমরা প্রতিনিয়ত স্পিন করে যে টিকিট আর্নিং করি, মানে তারা প্রতিনিয়ত একটা হচ্ছে যে মানে ডলার দেয় আমাদেরকে ইটিএস নেটওয়ার্কের মাধ্যমে, যে ডলারটা দেয় এই যে স্পিন করে আমরা যে এই যে টোকেনটা আর্নিং করি, মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিলে আপনার যে এই টোকেনটা আর্নিং করতে হবে না এটা কিন্তু 100% না। তাই আমি আপনাদেরকে বলবো যে এখানে ভাই কোনোভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনারা নেবেন না। দ্বিতীয়ত এখানে যে বিষয়টা বলেছে যে আপনার মানে ইয়ারড্রপ ক্লেম করার জন্য আপনার মানে ট্রানজ্যাকশন ইস প্রায়োরিটিস, মানে এখানে যে এটা গ্যারান্টিড হবে এইটাও কিন্তু 100% না। তারপর এখান থেকে আপনি যে 100 মিলিয়ন কয়েন বা 1000 স্পিন এইগুলো যে আপনি পাবেন এটাও কিন্তু একদম 100% গ্যারান্টিড না। তাই আমি আপনাদেরকে বলতেছি যে এখানে ভাই এটা মানে বাই করার বা প্রিমিয়াম অ্যাকাউন্টটা নেওয়ার কোনো ভাই দরকার নেই মেমিফাইয়ে, ঠিক আছে। এইবার আসি হচ্ছে যে এই যে মেমিফাই বটে প্রবেশ করলে অনেক সময় স্পিন করতে করতে দেখা যায় এখানে রিলোড বট নামের একটা প্রবলেম আসে, বট কিন্তু রিলোড দেখায়। তো যদি আপনার এখানে এই বট রিলোড লেখা আসে তাহলে আমি আপনাদেরকে একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, আপনার মোবাইল ডাটা কানেকশন মানে ওয়াইফাই যদি কানেক্ট করে এরকম প্রবলেম হয় তাহলে আপনি ওয়াইফাইটা অফ করে আপনি মোবাইল ডাটা কানেকশন অন করে দিয়ে রিলোড অপশনে ক্লিক করবেন, দেখবেন কিন্তু এই যে মাইনিং বটটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। এবং আপনি যদি মোবাইল ডাটাতে থাকেন, মোবাইল ডাটাতে যদি এরকম রিলোড প্রবলেম হয় মোবাইল ডাটা অফ করে আপনি একটা ওয়াইফাই চালু করবেন, চালু করে এই যে এই বটে প্রবেশ করবেন, দেখবেন রিলোড প্রবলেম কিন্তু আর হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এই কয়েকদিন যেহেতু সময় রয়েছে এই কয়েকদিনের মধ্যে আপনাদেরকে বেশি বেশি কয়েন অ্যান্ড এই যে লেভেলটা আপগ্রেড করতে হবে। লেভেল কীভাবে আপগ্রেড করতে হবে যেহেতু তো আমি শুরুতেই আপনাদেরকে বললাম, সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এরপরের কিন্তু আরও অনেক অসংখ্য আপডেট এখানে এসেছে, বা গ্যাস ফি লাগবে কি না, তারপর হচ্ছে যে এখান থেকে আপনার কিসের ওপর তারা টাকা দেবে, কীরকম প্রফিট দেবে, মেমিফাই টোকেনের প্রাইস কীরকম হবে, মানে অল আপডেট এখন স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনারা ভিডিও আকারে পেয়ে যাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর জন্যই আপনাদেরকে বলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন, আর প্রতিদিনের যে ডেলি কম্বো সিক্রেট কোড থাকে এই কোডগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে নেবেন, নিলেই কিন্তু 1 মিলিয়ন করে কয়েন কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। দেখেন আমি আজকেরটা কিন্তু এই যে দেখেন আপলোড করে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট ট্যাপ ট্যাপ করবেন, যে নাম্বার অনুযায়ী ট্যাপ ট্যাপ করলে 1 মিলিয়ন কয়েন ফ্রিতে পেয়ে যাবেন। তো এই ছিল মেমিফাই নিয়ে সর্বশেষ মানে হচ্ছে যে এই যে প্রিমিয়াম অ্যাকাউন্ট বাইন্যান্স লিস্টিং 9 অক্টোবর লিস্টিং এই আপডেট নিয়ে ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।